স্নেহের ছাত্রছাত্রী, আমি শ্রী সুজিত দে, ভূগোল শিক্ষক, কুস্তাউর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদেরকে একটি ম্যাপের মধ্যে দেখিয়ে দেব ভারতের যে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল ও 1টি জাতীয় রাজধানী অঞ্চল। এগুলো আমি দেখো একটি ভারতের মানচিত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং অঙ্গরাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো যে রাজ্যটির কথা বলছি, একদম উত্তর থেকে আমি দক্ষিণে পরপর বলে যাচ্ছি। দেখো হিমাচল প্রদেশ প্রথমে, এর রাজধানী হলো সিমলা। তারপরে দেখো পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তারপর হচ্ছে হরিয়ানা, হরিয়ানারও রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তারপর দেখো উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল, এর রাজধানী হলো দেরাদুন। এরপর দেখো, তারপর চলে আসছে দেখো রাজস্থান, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। তারপর চলে আসছে এদিকে, চলে আসো তোমার এদিকে হচ্ছে গুজরাট, গুজরাটের রাজধানী হচ্ছে তোমার গান্ধীনগর। দেখো গুজরাট, গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। তারপর চলে এসো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। তারপর এদিকে চলে আসো গোয়া, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। তারপরে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। তারপরে হচ্ছে তোমার কেরালা, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। এই দেখো লক্ষ্য করে এখানে, এই যে তিরুবনন্তপুরম, এই যে কেরালার রাজধানী। তারপর চলে এসে তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তারপরে এদিকে চলে এসো তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। তারপরে চলে এসো তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে এই পাশে চলে এসো, এই পাশে হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তারপর এদিকে ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। তারপরে এদিকে চলে এসো তোমার এদিকে হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল। তারপরে এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। হ্যাঁ, তারপরে এদিকে চলে এসো বিহার, বিহারের রাজধানী দেখো পাটনা। তারপরে এদিকে হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তারপরে এদিকে চলে এসো সিকিম, সিকিমের রাজধানী হচ্ছে দেখো গ্যাংটক। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তারপরে এদিকে চলে এসো এবারে এদিকে চলো যে উত্তর অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তারপর হচ্ছে আসাম, আসামের রাজধানী দিসপুর। তারপর হচ্ছে মেঘালয়, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। তারপরে হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। তারপরে হচ্ছে এখানে মিজোরাম, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। তারপরে হচ্ছে তোমার মণিপুর, মণিপুরের রাজধানী ইম্ফল। তারপরে হচ্ছে কোহিমা, সরি নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। তাহলে হয়ে গেল এখানে আমাদের তোমার 28টি অঙ্গরাজ্য দেখানো হলো। এরপর আমি কেন্দ্রশাসিত একটা জাতীয় রাজধানী অঞ্চলটা দেখিয়ে দিচ্ছি। দেখো জাতীয় রাজধানী অঞ্চল আমাদের হচ্ছে এই যে দিল্লি, দিল্লি হচ্ছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল। তারপরে এবার আমি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখিয়ে দিচ্ছি এবং তাদের রাজধানী। দেখো দিল্লিটা বল, দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, এরপরে যে দেখো তোমার আর আচ্ছা দিল্লি হচ্ছে আবার ভারতের রাজধানী, পুরো ভারতের রাজধানী। এবার কেন্দ্রশাসিত অঞ্চল বাকি অঞ্চলও দেখো, এখানে দেখা হচ্ছে এই লাডাখ, লাডাখের রাজধানী হচ্ছে লে, লে। তারপরে হচ্ছে জম্মু ও কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে দেখো, জম্মু ও কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজধানী শ্রীনগর, দুটো হলো। তারপর দেখো এদিকে লক্ষ্য করো চণ্ডীগড়, চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড়। তারপরে এদিকে হচ্ছে তোমার 3 নম্বর হয়ে গেলো, 4 নম্বর দেখো, 4 নম্বর এইখানে আছে দিউ, এই যে এখানে দিউ আছে, এই এখানে দিউ, এই যে দিউ আছে এখানে লক্ষ্য করো দিউ। আর আর এখানে হচ্ছে তোমার দমন, তাহলে দিউ আর দমন, এর রাজধানী হচ্ছে তোমার দমন। তারপরে হচ্ছে তার পাশে আছে এখানে দেখো, এই আছে, তাহলে এখানে হলো, এখানে আছে তোমার, এখানে আছে দিউ আর এখানে আছে দমন, তাহলে তার রাজধানী হচ্ছে তোমার দমন। আর এখানে আছে দাদরা ও নগর হাভেলি, যার রাজধানী হচ্ছে সিলভাসা। তারপর দক্ষিণ দিকে এবার দেখো, এবারে এদিকে হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ, লাক্ষা মিনিকয় আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ, এর রাজধানী হচ্ছে তোমার কাভারাত্তি। তারপরে হচ্ছে চলে এসে এদিকে, এদিকে হচ্ছে তোমার, এদিকে হচ্ছে তোমার পুদুচেরি, পুদুচেরি যেটা আগে নাম ছিল পণ্ডিচেরি, তাহলে পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি, এই যে পুদুচেরির রাজধানী পুদুচেরি। তারপরে এদিকে চলে এসে এবারে
এভাবে চলে আসছো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে এখানে পোর্ট ব্লেয়ার। তাহলে এখানে আমরা আটটা পেলাম, দেখি আটটা পেলাম, একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে এদিকে হচ্ছে তোমার, এদিকে পেলাম হচ্ছে তোমার লাক্ষামিনি আমিনদেবী দ্বীপপুঞ্জ দুটা, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে দাদরা নগর হাভেলি তিনটা, আর দমন দ্বীপ হচ্ছে থেকে চারটা 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 চারটা, আর এদিকে হচ্ছে তোমার চারটা, আর এদিকে হচ্ছে চণ্ডীগড় হচ্ছে পাঁচটা, আর তোমার হচ্ছে লাডাখ হচ্ছে ছটা, জম্মু কাশ্মীর সাতটা সাতটা, আর এখানে একটা হচ্ছে কী হচ্ছে পুদুচেরি আটটা আটটা, আর এদিকে হচ্ছে একটা জাতীয় রাজধানী হচ্ছে দিল্লি। তাহলে এগুলো আমি আজকে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখিয়ে দিলাম। আর একটি কথা বলছি, তোমরা কেন্দ্রশাসিত অঞ্চল নটাও বলতে পারো, হ্যাঁ, এই নটার মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়, কেন্দ্রশাসিত অঞ্চল আটটা প্লাস আর একটি হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল। আবার কোনো কোনো বইয়ে নটি বলে দেওয়া আছে যে কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলকে আমি দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল যেটা হচ্ছে দিল্লি, আর বাকিগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন হচ্ছে লাডাখ, জম্মু ও কাশ্মীর, তারপরে দমন আর দিউ আর দমন, তারপরে হচ্ছে তোমার দাদরা নগর হাভেলি, তারপরে হচ্ছে তোমার লাক্ষা মিনি আমিনদ্বীপ দ্বীপপুঞ্জ, তারপর পুদুচেরি, আর এদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এরপর দেখো, এরপর আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে এদের মধ্যে বৃহত্তম যে অঙ্গরাজ্য, আমাদের ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান, আর ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে আমাদের, ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে তোমার হচ্ছে গোয়া। আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলা হয়, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাডাখ, লাডাখ, আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তোমার, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এখানে তোমার লাক্ষা মিনিকো আমিনদ্বীপ দ্বীপপুঞ্জ। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, হ্যাঁ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।